পাবনায় হেজবুত তহিদের সদস্য সুজন হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে হেজবুত তহিদের হাজার হাজার সদস্য নারী পুরুষ একত্রিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে দলটির স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন। জানা যায়, গত 23 আগস্ট পাবনার চর গোসপুর থানা হেজবুত তহিদ কার্যালয়ে একটি বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 40 থেকে 50 জন উগ্রবাদী সন্ত্রাসী বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে অফিসে বৈঠকরত 15 জন সদস্যকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে সুজন নামে এক সদস্য শহীদ হন, আহত হন আরও 10 জন। এই ঘটনায় সারা দেশে হেজবুত তহিদের সদস্যরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন। ঢাকা মহানগর সহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে ইতিমধ্যেই তাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নোয়াখালী জেলা শহরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা কোথাও কোনো বিচার পাই না, একের পর এক হামলায় আমাদের ভাইদের প্রাণ জড়ে যাচ্ছে। আমরা আইন মান্য করি বলেই কি আমাদের বেলায় এই বিচারহীনতার নীতি? আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, আমাদের উপর যেভাবে হামলা করা হচ্ছে আমরা পরবর্তীতে কোনো ছাড় দেব না। আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে, এটা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার, সাংবিধানিক মানবাধিকার বলে তারা জানান। পরে বিক্ষোভ মিছিলটি ডিসি পার্কের রোড হয়ে ডিসি অফিসের সামনে এসে শেষ হয়।